গোপালগঞ্জে গণমাধ্যম কর্মীদের সঙ্গে জেলায় নবগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রোববার বেলা এগারোটায় পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে নবাগত পুলিশ সুপার আলবেলি আফিফার সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় মাদক নির্মূল ইফটিজিং চাঁদাবাজি যানজট নিরসন সহ নানা বিষয়ে আলোচনা করা হয় এ সময় অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুল কবির চন্দন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মিনুল ইসলাম খাইরুল আলম সদর থানার অফিসার ইনচার্জ জাবেদ মাসুদ এবং প্রেসক্লাবের সভাপতি জুবাইর হোসেন সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন